সোনকালে হব শিক্ষক বদলিকরণ। সব শিক্ষক বদলিকরণ আইনখনের প্রধান কথা এটা হয়েছে যে আমি ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক, আমি যধে মধে শিক্ষক বদলিকরণ করব নোৱাৰো। পিটিআরটো আমি মেইনটেইন করে রাখব লাগিব, তার কারণে আমার যিখিনি মিউচুয়াল আছে মিউচুয়াল এখিনি আমি ট্রান্সফার দিলো, আর একটা অংশ মিউচুয়াল ট্রান্সফার খুব সোনকালে হব। তার উপরেও আমিও পেয়ারিং বিলাক করে আছো, আমি যদি বরপেটার পর এজন শিক্ষক উলিয়াই আনিছো আর এজন শিক্ষক বরপেটাত আমি দিব লাগিব, গতি সেই পেয়ারিং খিনি আমি করছো হব সোনকালে। খুব বেশি আমার যে মই বিধানসভাতেও কৈছো যে 15,000 শিক্ষকে বদলিকরণ বিচাৰিছে, পার্সেন্টেজ হিসাব যদি চাও আমার যিমান শিক্ষক আছে তার 7% শিক্ষকর বদলিকরণের সমস্যা আছে, তো সমস্যাটা আমি যে ধরনের পারো আমি সমাধান করে দিয়ার পক্ষত। থ্যাংক ইউ। সোনকালে হব শিক্ষক বদলিকরণ। সব শিক্ষক বদলিকরণ আইনখনের প্রধান কথা এটা হয়েছে যে আমি ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক, আমি যধে মধে শিক্ষক বদলিকরণ করব নোৱাৰো। পিটিআরটো আমি মেইনটেইন করে রাখব লাগিব, তার কারণে আমার যিখিনি মিউচুয়াল আছে মিউচুয়াল এখিনি আমি ট্রান্সফার দিলো, আর একটা অংশ মিউচুয়াল ট্রান্সফার খুব সোনকালে হব। তার উপরেও আমিও পেয়ারিং বিলাক করে আছো, আমি যদি বরপেটার পর এজন শিক্ষক উলিয়াই আনিছো আর এজন শিক্ষক বরপেটাত আমি দিব লাগিব, গতি সেই পেয়ারিং খিনি আমি করছো হব সোনকালে। খুব বেশি আমার যে মই বিধানসভাতেও কৈছো যে 15,000 শিক্ষকে বদলিকরণ বিচাৰিছে, পার্সেন্টেজ হিসাব যদি চাও আমার যিমান শিক্ষক আছে তার 7% শিক্ষকর বদলিকরণের সমস্যা আছে, তো সমস্যাটা আমি যে ধরনের পারো আমি সমাধান করে দিয়ার পক্ষত। থ্যাংক ইউ। সোনকালে হব শিক্ষক বদলিকরণ। সব শিক্ষক বদলিকরণ আইনখনের প্রধান কথা এটা হয়েছে যে আমি ছাত্র ছাত্রী অনুপাতে শিক্ষক, আমি যধে মধে শিক্ষক বদলিকরণ করব নোৱাৰো। পিটিআরটো আমি মেইনটেইন করে রাখব লাগিব, তার কারণে আমার যিখিনি মিউচুয়াল আছে মিউচুয়াল এখিনি আমি ট্রান্সফার দিলো, আর একটা অংশ মিউচুয়াল ট্রান্সফার খুব সোনকালে হব। তার উপরেও আমিও পেয়ারিং বিলাক করে আছো, আমি যদি বরপেটার পর এজন শিক্ষক উলিয়াই আনিছো আর এজন শিক্ষক বরপেটাত আমি দিব লাগিব, গতি সেই পেয়ারিং খিনি আমি করছো হব সোনকালে। খুব বেশি আমার যে মই বিধানসভাতেও কৈছো যে 15,000 শিক্ষকে বদলিকরণ বিচাৰিছে, পার্সেন্টেজ হিসাব যদি চাও আমার যিমান শিক্ষক আছে তার 7% শিক্ষকর বদলিকরণের সমস্যা আছে, তো সমস্যাটা আমি যে ধরনের পারো আমি সমাধান করে দিয়ার পক্ষত।